বর্ষসেরা মাঝারি উদ্যোক্তা পুরুষ মোহাম্মদ বেলাল হোসেন, বিডি ক্রিয়েশন, গাজীপুর। বাংলাদেশের হস্তশিল্প যুগ যুগ ধরেই দেশ বিদেশে সমাদৃত। সেই সম্ভাবনাকে সঠিকভাবে কাজে লাগিয়েছে বিডি ক্রিয়েশন। ঢাকার গাজীপুরে পুবাইলে অবস্থিত এই প্রতিষ্ঠানটি মোহাম্মদ বেলাল হোসেনের হাতে জন্ম। নৌবাহিনীতে একজন অফিসার হিসেবে আমি কর্মরত ছিলাম এবং কর্মরত থাকা অবস্থাতে বিদেশের মাটিতে নিজের দেশের পণ্যের এত সমাদর এবং মূল্য জানতে পেরে তিনি আগ্রহী হয়ে ওঠেন দেশি পণ্য রপ্তানির ব্যাপারে। পাটের কার্পেট বিদেশে রপ্তানি করতে গিয়েই বিভিন্ন দেশের মার্কেটে খেয়াল করলেন বাঁশ ও বেতের পণ্য। তিনি ভাবলেন, এইটাকে কি বাংলাদেশ থেকে কি আমরা তৈরি করতে পারি না? নিজের দেশের সংস্কৃতি সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে প্রতিষ্ঠানের নামকরণ করলেন সেভাবেই। বিডি স্ট্যান্ডস ফর বাংলাদেশ, আর ক্রিয়েশনস হলো যে জিনিসগুলো ক্রিয়েটিভ। হোগলা পাতা, ছন, তাল পাতা, খেজুর পাতা, বেত, বাঁশ এবং পাট দিয়ে তৈরি হয় বিডি ক্রিয়েশনের পণ্যগুলো। ভালোই চলল কিছুদিন, আবার হঠাৎ করে ব্যবসা শিথিল হতে শুরু করল। বুঝে উঠতে পারছিলেন না কি করবেন, তাই চিন্তিত হয়ে পড়লেন। বন্ধ হয়ে গেল পণ্য তৈরি। মোস্তফা আহমেদ পিয়াস বেলাল হোসেনের পরিকল্পনায় একমত প্রকাশ করে দেশে ফিরে আসেন। আমার ছোটবেলা থেকেই বেসিক্যালি স্বপ্ন ছিল যে আমি দেশে এমন কিছু করতে চাই যেন উৎপাদনমুখী একটা প্রতিষ্ঠান হয় যেখানে কিছু মানুষের কর্মসংস্থান হবে। আমার যতদূর মনে হয় বাংলাদেশের মধ্যে শুধুমাত্র বিডি ক্রিয়েশনই BSCI অ্যান্ড SEDEX সার্টিফাইড কোম্পানি হ্যান্ডিক্রাফট সেক্টরে। 2010 সালে বিডি ক্রিয়েশন তার কার্যক্রম শুরু করে, গড়ে তোলেন একটি পরিষ্কার পরিচ্ছন্ন কাজের পরিবেশ। আবার পণ্য তৈরি করতে শুরু করে বিডি ক্রিয়েশন। মোহাম্মদ বেলাল হোসেন সবসময় সমস্ত কর্মীদের খেয়াল রেখেছেন, ভালোবেসেছেন এবং সুবিধা অসুবিধায় পাশে দাঁড়িয়েছেন। এবার কর্মীদের সুযোগ এসেছে সেই ঋণের কিছুটা হলেও শোধ করবার। সবাই মিলে একসাথে শুরু করে পরিশ্রম, কর্মীদের মুখে ফোটে হাসি, ঝকঝকে চকচকে প্রতিটি কাজের জায়গা, পরিষ্কার নামাজের স্থান, রয়েছে অগ্নি নির্বাপন। আর সব থেকে আকর্ষণীয় বিষয়টি হলো, এখানে ঢুকতেই চোখে পড়বে একটি ছোট্ট বাগানের মতো যেখানে ছুটোছুটি করে বেড়াচ্ছে নানান রকমের খরগোশ। বাড়তে থাকে কাজ, কর্মসংস্থানের ব্যবস্থা হয় আরও বেশ কিছু পিছিয়ে পড়া মানুষের, আর প্রয়োজন হয়ে পড়ে এমন একজনের যিনি উৎপাদন বাড়াতে, কর্মীদের বুঝতে এবং বোঝাতে সক্ষম। যদি কোম্পানির স্টাফগুলো এবং কোম্পানির সাথে যারা ওতপ্রোতভাবে জড়িত তারা যদি নিজেরা নিজের মন থেকে যতটুকু ইফোর্ট দেয়ার তার ইভেন 80% দেয়, তাহলে দেখা যাবে যে কোম্পানি একটা নির্দিষ্ট লক্ষ্যে কিন্তু অতি সহজেই পৌঁছে যেতে পারবে। বিডি ক্রিয়েশন নিজেদের সমস্ত ভালোবাসা আর হাতের দক্ষ কাজ দিয়ে বিশ্বের 66টি দেশে অর্জন করেছে সুনাম, উজ্জ্বল করেছে দেশের ভাবমূর্তি। এ সমস্ত দেশে ব্যবসার অভিজ্ঞতার ব্যাপারে তাকে জিজ্ঞেস করলে তিনি বলেন, যে প্যাকিং which is a very integral part of any kind of product. এখন যেখানে 5000 থেকে 7000 মানুষের কাজের একটা বন্দোবস্ত রয়েছে, 66টি দেশে পণ্য রপ্তানি করে এর সংখ্যা যখন 100টা দেশ হবে, তখন আরো মানুষের মুখে হাসি ফোটানো সম্ভব হবে। আমাদের সঙ্গে যারা ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি সোর্সিং কিংবা সাপ্লাই হিসেবে জড়িত আছে, তাদের সামগ্রিক উন্নয়ন করে টোটাল জনগোষ্ঠীকে একটা সুন্দর সুস্থ কাজের সুযোগ করে দেওয়াটাই আমার আগামী দিনের একটা স্বপ্ন।